হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক চ্যানেলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন সংসারে প্রয়োজনীয় জিনিস। তো এরকম ছেঁড়া মশারি, বাতিল দেওয়া মশারি সববার ঘরে থাকে। তো এই মশারি দিয়ে, এই মশারিটাকে আমি ফেলে না দিয়ে, এই মশারি দিয়ে আমি অনেকগুলো জিনিস তৈরি করবো যেটা প্রতিদিন সংসারে লাগে। তো চলো আমি তৈরি করে দেখাই এই মশারি দিয়ে, বাতিল মশারি দিয়ে কী কী জিনিস তৈরি করা যায়। তো আমি মশারিটাকে কিছু অংশ কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এরকম ছোটো ছোটো ভাজ ভাজ করে নিচ্ছি। ভাজ ভাজ করে নিয়ে এর মুখগুলো মানে চার পাঁচটা প্লেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম চার পাঁচ ভাজ ভাজ করে নিলাম। এবারে মুখগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ভেতরে ঢুকিয়ে দিয়ে এর মুখগুলো আমি চারপাশ সেলাই করে নেব। তো একটা ছুঁয়া সুতো নিয়ে নিয়েছি, এবার চারপাশ সেলাই করে নেব। এক পাশ আমার সেলাই না করলেও চলবে, দেখতে পাচ্ছ ওই, আর তিন পাশটা সেলাই করে নেব। তো আমার তিন পাশ সেলাই হয়ে গেছে, এবার মাঝখান থেকে এরকম তেরসা তেরসা করে সেলাইটা করে নিচ্ছি যাতে একটু মজবুত হয়, এর জন্য মানে মানে মশারিটা যাতে সরে নড়ে না যায়। তো আমি গুণ আকৃতি করে সেলাই করে নিলাম, এটা আমার গার্ডলার কাজে লাগবে, খোসার কাজে লাগবে। তো চলে যাচ্ছি পরের টিপসে। এটা আমি পুরনো একটা নাইটি নিয়ে নিয়েছি, একদমই ছেঁড়া নাইটি। এই ছেঁড়া নাইটি দিয়ে আমি বানাবো পাপোশ। তো এই যে মাপটায় আমি নাইটিটা ভাঁজ করে নিয়েছি, এই মাপে আমি কিছুটা মশারি কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পরে এই নাইটিটার ওপরে আমি মাপ দিয়ে ভালো করে দেখে নেব। তো মাপ দিয়ে ঠিকঠাক মতো দেখে নিচ্ছি, যদি চারপাশে একটু ছোটো বড় থাকে তো সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এ পাশ থেকে আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে চারপাশ প্লেন করে এই দুপাশ থেকে এরকম ভাঁজ করে নেব, উল্টিয়ে দুপাশ আমি সেলাই করে নেব। আর দুপাশ লম্বা দুপাশ আমি এমনিই রাখবো, প্লেন করে সেলাই করে দেবো। দেখতে পাচ্ছ দুই পাশ আমি ভাঁজ করে দিয়েছি, দুপাশটায় ভাঁজ করার পরে এই যে মাঝখানে চারপাশ আমি একটু মানে চারকোনা করে দুই আঙুল বাদ দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে মানে কাপড়টা পা মুছলে সরে না যায়, মশারিটা সরে না যায়, গুছিয়ে না যায়, এর জন্য। তো আমার চারপাশ সেলাই হয়ে গেছে, চারপাশ সেলাই করে আমি এটারও মাঝখান দিয়ে আমি এরকম গুণ আকৃতি করে সেলাই করে নিচ্ছি, এ কোনা থেকে ও কোনা, যাতে একদম মজবুত থাকে আর তাড়াতাড়ি সেলাইটা খুলেও যাবে না, এর জন্য আমি তেরসা তেরসা করে সেলাইটা করে নিলাম। তো এটাতে পা মোছার কাজে লাগবে আমার, মেন দরজায় দেওয়া থাকলে মানে এর নিচে যে সুতির কাপড়টা দিয়েছে এটাতে সরে যাবে না, আর যে মশারিটা আছে এটা ধুলোবালি ভালো মোছা হয়। তো চলে যাচ্ছি পরের টিপসে। তো আমি আরও কিছুটা মশারি কেটে নিলাম চারকোনা করে, এটাকে আমি এইভাবে ভাজ ভাজ করে নিচ্ছি। দেখো কেমন করে ভাজ করছি, এটা একটু ছোট আকৃতি করে নিচ্ছি। এরকম ভাজ ভাজ করে করে নিয়ে এটাকেও আমি এরকম তিন ভাজ করে মানে তিন পাঁচটা সেলাই করে নেব। এটাকেও আমি এরকম তিন পাঁচ করে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। আমি হাতে করছি, তোমরা চাইলে মেশিনেও করে নিতে পারো। তো আমি হাতেই করে দেখাচ্ছি। এটা তো আমি সেলাই করে নিলাম, এটা আমার বাসন ধোয়ার কাজে লাগবে। দেখতে পাচ্ছ এরকম বাসন মাজতে খুবই সুবিধা হয়, খুবই নরম। তো আমরা বাসন না মেজে বাসন ধোয়ার পরে যে জল দিয়ে আমরা ধুই সেটাও করতে পারি। চলে যাচ্ছি পরের টিপসে। এটা আমি একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি, এই গেঞ্জিটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেবার পরে এটাকে মাপ দিয়ে আমি মশারিটাও কেটে নিচ্ছি, যতটা গেঞ্জি আছে তার একটু দু আঙুল বাড়তি রেখে আমি মশারিটা কেটে নিলাম। এবার এটাকে মশারিটা মাঝখান থেকে খুলে নিলাম। তো মাঝখান থেকে খুলে নেওয়ার পরে গেঞ্জিটাকে এভাবে মাঝখানে বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিয়ে আবার আমি মশারিটা উল্টিয়ে নিলাম, নিয়ে এইবার গেঞ্জিটার মানে মাঝখানে রেখে চারপাশ আমি সেলাই করে নেব। এইভাবে ভাঁজ করে দিচ্ছি, ভাঁজ করে দিয়ে সেলাই করে নেব চারপাশটা একই রকমভাবে। এইভাবে মাঝখানে মানে চারপাশ ঢুকিয়ে ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি।
আর এটা আমি একটু পাতলা করেছি, এটা আমার পাতলাই লাগবে, একটু মোটা করিনি। আর মশারির পর্দাটা আমি এক পর্দাই দিয়েছি, তোমরা চাইলে দু পর্দাও দিতে পারো। তো এটাও আমার সেলাই করা হয়ে গেল। তো এটাতে আমার লাগবে ঘর মোছার কাজে। এটাতে এত ঘর মুছতে ভালো হয় না, আমি নিজে ব্যবহার করে দেখেছি। যেহেতু ভেতরে গেঞ্জি দেওয়া আছে, গেঞ্জিটার মধ্যে সব জলটা টেনে নেবে আর মুছতেও খুব ভালো হয়। চলে যাচ্ছি পরের টিপসে। তো আমি আরও কিছুটা মশারি চারকোনা করে কেটে নিলাম। চারকোনা করে কেটে নেবার পরে এটা আমার লাগবে। তো আমি একটা গাবলা নিয়ে নিয়েছি। তো গাবলা বা ঝুড়ি, যে কোনো জিনিসের মধ্যে আমরা ছাদে অনেক কিছু মেলে দিই, তো পোকা মাছি মশা বসার জন্য অসুবিধা হয়। তো আমরা এই নেটটা এর উপরে দিয়ে এভাবে ঢেকে দিতে পারি। তো চলে যাচ্ছি পরের টিপসে। আমি এরকম একটা কৌটা নিয়ে নিয়েছি। তো এরকম কৌটা আমরা অনেকেই ব্যবহার করি, ঘি বা আম তেল যে কোনো জিনিস রোদ্দুরে দেওয়ার জন্য। তো এটার মাপে আমি এটা রাউন্ড করে কেটে নিয়ে চারপাশে একটু সুতো ভরে সেলাই করে আমি এর মুখটা বেঁধে দেবো। তাহলে মানে টাইট হয়ে থাকবে, যে কোনো জিনিস হাওয়ায় উড়ে পড়ে যাবে না। এর জন্য আমি চারপাশটা সেলাই করে নিচ্ছি, সেলাই করে মুখটা গিট মেরে দেবো, তাহলে আর খুলে পড়ে যাবে না। এর জন্য মানে সুবিধা হয় সব দিক থেকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 লাইক করো আর কমেন্টে জানিও। আর আমার যারা নতুন বন্ধু আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করে তুলবে তো পরের নেক্সট ভিডিও বানানোর জন্য। আশা করি ভালো লাগবে। তো দেখো এটা আমার একদম তৈরি। দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা, বাই বাই।